কে ভালোবাসে না? মা। হেই মা, হেই মা, সে কি কথা? কে ভালোবাসে না? ও মামা ভালোবাসে না? না মামা। তাহলে মামা তো তোমার সঙ্গে গল্প করছে। তোমার সঙ্গে? তো তুমিই তো কথা বলছো না? আমাকে ভালোবাসে। ভালোবাসে না? তো হাতটা কি করছো মা? এ জ্যাকেটটা কার? এরে কি নিচি? এটা সাইজে বড় হয়ে গেছে হাতটা। হাত কই? হাত কই? এই তো সামনে বছর পড়া যাবে। পা দেখাতে আছে কাউকে? বাবু এই বসো, বাস হয়ে গেল। জুতোটা খুললা? জুতোটা খুলে দেবো। আচ্ছা, এখনো ভর্তি হয়নি নাকি স্কুলে? ভর্তি করবো এবার, তাকেও পারমিশন দিল এবার। এতদিন তো পারমিশন ছিল না বাইরে পাঠানোর। ভালো স্কুল করেছে নাকি? অমিত মেয়ে পরে, সমীর ছেলে পরে। স্কুল বাসটা করে দি। বলো ওই বলছি যে আপনার রেশন কার্ড সব ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? রেশন কার্ড ট্রান্সফার? আমার তো ট্রান্সফার করতে হবে না? আমি চাইছিলাম একবার জগদলপুরে যদি করে নিতাম ভালো হতো। জগদলপুর ট্রান্সফার করতে গেলে জগদলপুর এমনি কোনো ডকুমেন্টস আছে? ওই শুধু জমির দলিল। ভোটার কার্ড কি আধার কার্ড কি প্যান কার্ড? তাহলে ওই বাড়ি হয়ে গেলে তখন হবে না? গ্রুপ দিতে হবে না? বাড়িটা হইলে তখন লাগবে। তাহলে এখানকার অ্যাড্রেস যদি চেঞ্জ করি, মিষ্টিপুরি অ্যাড্রেসে ট্রান্সফার করে যদি আমারটা, কেন মেয়েদের এবার রেশন কার্ডটা বানাইতে হবে তো মেয়ে আর বউ। হ্যাঁ, তোমার তো ওটা অ্যাড্রেসে আছে না? এখানকার স্থায়ী বাসিন্দা বা কিছু একটা? এই তো শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে। আমারটা তো ওখান থেকে ট্রান্সফার করে চলে যাবে। হ্যাঁ, তা তোমার যে কোনো প্রুফ লাগবে তো? হ্যাঁ, তো এখানকারটা দিয়ে দেবো। এখানকার কি দেবো? এখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবো। ওই অ্যাড্রেসে নয় তো, যে কোনো ডকুমেন্টসে প্রুফ। ডকুমেন্ট লাগবে তো? ডকুমেন্টস কি লাগবে? জামে এখানকার স্থায়ী বাসিন্দা ডকুমেন্ট লাগবে তো? তা সেটা কীভাবে দেবো? কে এটা?